জেসাপের অগ্নিকাণ্ড দুর্ঘটনা না নাশকতা? মুখ্যমন্ত্রীর নির্দেশে ঘটনা তদন্তে নেমেছে সিআইডি। জেসাপ চত্বরে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। কারখানা বাইরে মোতায়েন করা হচ্ছে কমব্যাট ফোর্স। কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেছে দমকল কর্তৃপক্ষ। যেসবের আগুন অন্তর্ঘাতেই এই সম্ভাবনায় ক্রমশ জোরালো হচ্ছে। সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সকালেই কারখানা চত্বর ঘুরে দেখেন ব্যারাকপুরের পুলিশ কমিশনার তন্ময় রায়চৌধুরী। পুলিশ কমিশনার জানিয়েছেন কারখানা চত্বরে বাড়ানো হচ্ছে নিরাপত্তা। কারখানা নিরাপত্তার জন্য রাখা হবে কমব্যাট ফোর্স। কারখানার ভেতরে বসানো হচ্ছে সার্চ লাইট। পুলিশ বাহিনীর কাছে থাকবে রাবার বুলেট। কারখানার আগাছা পরিষ্কারের দায়িত্ব দেওয়া হয়েছে পুরসভাকে। যেসবের কর্মীদেরও পাহারার কাজে ব্যবহার করা হবে। অন্যান্য যা সিকিউরিটি ম্যানেজমেন্ট করছি, আমরা ফোর্সটাও বাড়াচ্ছি। আমরা এখানে এখন থেকে কমব্যাট ফোর্সও দেবো, যার সঙ্গে অন্যান্য নন লেথাল ওয়েপন থাকবে, পাম্প অ্যাকশন গ্রান্টার এসব থাকবে। যেসব এই দুষ্কৃতিটা আছে আমরা বন্ধ করবো। আর যেসব কর্তৃপক্ষ যে সমস্ত করেনি, এই কারণে কর্তৃপক্ষের এই যে ঢিলেমি, এটা খানিকটা যেন গাফিলতি বলুন, ঢিলেমি বলুন, এটা কিছুটা যেন পরিকল্পনা মাফিক বলে মনে হচ্ছে। এইভাবে আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি। দুপুরে সিআইডি টিম গিয়ে কারখানা চত্বর ঘুরে দেখে। সিআইডির প্রাথমিক তদন্তেও উঠে এসছে অন্তর্ঘাতের আশঙ্কা। আমাদের এসএস সাউথের নেতৃত্বে অলরেডি একটা টিম পাঠিয়ে দিয়েছি, ওরা ঘটনাস্থলে প্রদর্শন করেছেন। হেডকোয়ার্টারে একটা আলাদা টিম এর জন্য গঠন করা হবে, পরপর করে ওখানে কেন চুরি হচ্ছে, আর এই যে গতকাল রাত্রে ঘটনা হয়েছে, আগুন লাগানো হয়েছে, এই সব দিকে আমরা খতিয়ে দেখব। আর এর মধ্যে যারা যারা ইনভলভ থাকবে, ওরা যে কোনো হোক, ও সবাইকে আমরা লফুল অ্যাকশন নিয়ে, ওরা আমাদের প্রায়োরিটি আছে ওখানে যেন আবার চুরি না হয়, এটা বন্ধ করার একটা। যেসব কাণ্ডে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে দমকল কর্তৃপক্ষ, দমকলের প্রাথমিক তদন্তেও জোরালো হয়েছে অন্তর্ঘাতের সম্ভাবনা। দমকলের দাবি, কারখানা চত্বরের মধ্যে কোনো বিদ্যুৎ সংযোগ নেই, তারপরেও কিভাবে আগুন লাগলো তা নিয়ে প্রশ্ন উঠছে। শুধুমাত্র একটি জায়গায় নয়, সোমবার বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকালেও কারখানার একটি অংশে ধোঁয়া বেরোতে দেখা যায়। যে কারখানায় কোনো বিদ্যুৎ সংযোগই নেই, সেখানে কিভাবে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে তদন্তে তাও খতিয়ে দেখছে দমকল বিভাগ। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।